জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে উৎপাদন ব্যবস্থাপনার বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব। আলোচনার বিষয়বস্তু থেকে আমাদের আজকের প্রশ্ন, যেটা আলোচনা করার করেছি আমরা গতদিন, সেগুলো থেকে প্রশ্ন, তোমরা নিশ্চয়ই প্রশ্ন উত্তর গুলো কমপ্লিট আছে, তাই না? অলিত, বলো তো, থেকে উৎপাদন উপকরণ কাকে বলে? স্যার, ভূমি মূলধন সংগঠন শ্রম। উৎপাদনের উপকরণ কাকে বলে, কাকে বলে? ও সরি সরি স্যার, উৎপাদনের উপকরণ কাকে বলে? স্যার বুঝতেছো, বুঝতেছো? না স্যার, পাইতেছি। আচ্ছা হ্যাঁ বলো, উৎপাদনের উপকরণ কাকে বলে? উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন কিছুকে উৎপাদনের উপকরণ বলে। আচ্ছা, তৌফিক বলো দেখি, উৎপাদন উপকরণ গুলো কি কি? তৌফিক স্যার, হ্যাঁ কি কি উৎপাদন উপকরণ গুলো কি কি পারবে? স্যার মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। সিয়াম বলো তো দেখি, উৎপাদন উপকরণ গুলো কি কি? স্যার উৎপাদনের উপকরণ হলো চারটি, কি কি? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। হ্যাঁ তৌফিক বলো, উৎপাদন উপকরণ গুলো কি কি? স্যার শুনতে পাচ্ছি না ঠিকভাবে। উৎপাদনের উপকরণ গুলো কি কি? স্যার মনে নাই এই মুহূর্তে। অলিত বলো তো, উৎপাদন উপকরণ গুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সিএম বলো, ভূমি কাকে বলে? স্যার পৃথিবীর উপরিভাগকে সাধারণত ভূমি বলা হয়। হ্যাঁ শেষ, এটুকুই? মানে এভাবেই কি আমি ব্যাখ্যা করেছিলাম, কি মনে হয়? না স্যার, আরেকটু বিস্তারিত করে বলছি। আরেকটু বিস্তারিত করেছি না? তো তুমি কি বুঝেছো যে এটা কি জিনিস? জি স্যার। হ্যাঁ বলো তাহলে, তুমি যেটা বলছো সেটা বলো। স্যার ভূমি হলো স্যার সৃষ্টির আদি উপাদান যেটা স্যার। আচ্ছা তাই না? তারপর আল্লাহ, খুব কষ্ট লাগছে যে তোমার আর কি ঘটনা। ওকে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্ব দুই, ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ, শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকারভেদ, শ্রম গতিশীলতা কি এবং এর প্রকারভেদ নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। তা চলো আজকে আলোচনা করি। হচ্ছে প্রথম হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। আমরা বলেছিলাম যে উৎপাদন করতে যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, সেগুলি হচ্ছে উৎপাদনের উপকরণ। তাই এই উৎপাদন উপকরণ গুলোর মধ্যে একটাই হচ্ছে প্রাকৃতিক, বাকি তিনটি হচ্ছে অপ্রাকৃতিক, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলোর মধ্যে ভূমি একমাত্র প্রাকৃতিক, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগানো হয় এমন প্রাকৃতিক সম্পদ যা প্রকৃতি মানুষকে অকাতরে দান করেছে, সেগুলোই হচ্ছে আমাদের ভূমি। সেগুলোর সমষ্টিকে শুধু ভূমি বলা হয়। ভূমি হচ্ছে একটা আদি উপাদানের একটা বৈশিষ্ট্য। তুমি সেই বই একটা বৈশিষ্ট্য দিয়ে তুমি সংজ্ঞা বলতে পারো, তুমি কাকে বলে? তো এই প্রকৃতির মানুষকে উৎপাদনের কাজে লাগে কি কি দান করেছে? পানি, বায়ু, মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জল, বায়ু, তাপ, সূর্যের আলো, খনিজ সম্পদ, মনোরম সম্পদ, নদ নদী, যা প্রকৃতি মানুষকে অকাতরে দান করেছে, সেগুলো সমষ্টি হচ্ছে ভূমি। ভূমি বলতে শুধু মাটির উপরি পৃষ্ঠকে বোঝায় না, বরং এই যে এই সকল উপাদান যা তোমার প্রকৃতিতে তুমি দেখতে পাও সেগুলো হচ্ছে ভূমি। তো ভূমি বলতে ওই সকল দ্রব্য শক্তি সমূহকে বোঝায় যা জলে, স্থলে, আকাশে, বাতাসে পরিব্যাপ্ত এবং যা মানুষের সূর্যাস্ত
সাহায্যার্থে প্রকৃতি উপহার দিয়েছে। তো আকাশে বাতাসে জলে স্থলে, তা জলে কি রয়েছে, স্থলে কি রয়েছে, আকাশে রয়েছে কি, বাতাসে কি রয়েছে, যার সবকিছু প্রকৃতির দান, যা মানুষের মানুষকে উপহার উপহার হিসেবে দিয়েছে, সেগুলো সমষ্টি হচ্ছে ভূমি। তো এই ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ, অর্থাৎ তোমরা জানো যে এক এক সব জমিতে কি একই ধরনের ফসল উৎপাদন হয়, তোমাদের কাছে কি মনে হয়? না, তার মানে প্রকৃতি ভিত্তিক মাটির উর্বরতা শক্তি, মাটির বিভিন্ন দিক বিবেচনা করে মাটির বিভিন্ন উর্বরতা মানে উৎপাদন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ, ঠিক আছে। আমরা যদি দেখি যে একটু সিম্পল বলি, উত্তরাঞ্চলের মাটিতে ফসল ফলাতে চাইলে যেহেতু একটু রুক্ষ প্রকৃতির, এখানে অনেক সেচের ব্যবস্থা করতে হয়, সারের ব্যবস্থা করতে হয় ইত্যাদি রয়েছে। কিন্তু যেখানে পলি মাটি জন্মে সেখানে কিন্তু অনেক বেশি সেচের ব্যবস্থা করতে হয় না, বা হচ্ছে যে অনেক বেশি সার প্রয়োগও করতে হয় না। নদীর পলি মাটি এসে নদী ওই মাটি আশেপাশের মাটিকে উর্বর করে এবং সেখানে যে ফসল ফলানো হয় এবং সেখানে যে ফসল ফলে চিন্তা করতে পারবো না সেখানে কি পরিমাণ ফসল ফলে। তাহলে উৎপাদন ক্ষমতার কিছু প্রভাব বিস্তারকের উপাদান রয়েছে, সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখো, ভূমির গঠন প্রকৃতি, যে ভূমির গঠন প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই ভিন্নতার উপর ভিত্তি করে ভূমিকে কখনো এঁটেল মাটি, কখনো বেলে মাটি, কোনো কোনো মাটি বেলে দোআঁশ মাটি, দোআঁশ মাটি, এগুলোকে ভাগ করা হয়েছে। তো এই মাটিগুলোর গঠন ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল ফলে এবং ফসলের ভিন্নতা হয়। যেমন ধরো হচ্ছে দোআঁশ মাটিতে যে ধরনের ফসল ফলে, তুমি কি বেলে মাটিতে ওই ধরনের ফসল ফলাতে পারবে বা ওই পরিমাণ ফসল ফলাতে পারবে, কি মনে হয়? না স্যার, ওই পরিমাণ ফসল ফলাতে পারবে না। তাহলে আমাদের গঠন প্রকৃতি যেমন, উৎপাদন ক্ষমতাও তেমন হবে, কি তাই না? আচ্ছা বলো দেখি, কোনটাতে বেশি ফসল ফলবে, বেলে মাটিতে না দোআঁশ মাটিতে? দোআঁশ মাটিতে বেশি ফসল ফলবে। আবার দেখবে যে কিছু কিছু ফসল বেলে মাটিতে ভালো হয়, আবার কিছু কিছু ফসল দোআঁশ মাটিতে ভালো হয়। বেলে মাটিতে যা ভালো হয় তা দোআঁশ মাটিতে ভালো হয় না, কি তাই না? আবার কিছু ফসল রয়েছে দোআঁশ মাটিতে হয় না, বরং হচ্ছে এঁটেল মাটিতে ভালো হয়, কি ঠিক বলছি কিনা বলো তো দেখি। এরপরে হচ্ছে ভূমির অবস্থান। দেখো যে অবস্থানগত পার্থক্যের কারণে আমাদের কিন্তু উৎপাদন ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন হচ্ছে উপকূলীয় অঞ্চলে যে সকল ভূমির জমি রয়েছে, মরুভূমি অঞ্চলে যে সকল জমি রয়েছে, তারপরে হচ্ছে তারপরে আর কি বলা যায়, পাহাড়ি অঞ্চলে যে সকল জমি রয়েছে, এগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন, তাই না? তো এই অবস্থানগত ভিন্নতার কারণেও আসলে উৎপাদন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে যে জলবায়ু, অর্থাৎ দেখবে যে ভূমির অবস্থান, এই অবস্থানগত পার্থক্যের কারণে এগুলোর যেমন চাহিদাও ভিন্ন ভিন্ন রয়েছে, এখানে যে সকল ফসল ফলানো হয় সেগুলোরও কিন্তু পরিমাণগত দিক থেকে ভিন্ন ভিন্ন রয়েছে। জলবায়ু, আমরা যদি বলি যে জলবায়ু হচ্ছে আমাদের প্রকৃতির একটি মানে ভূমির একটি অংশ কিনা, ঠিক কিনা বলো তো দেখি, ভূমির একটি অংশ কিনা জলবায়ু? জি স্যার, রাইট। এই যে ভূমির গঠন, এখানে যা আছে সবই কিন্তু প্রকৃতির, তিনটা হচ্ছে প্রকৃতিগত দিক থেকে। দেখো, ভূমির গঠন, ভূমির অবস্থান, জলবায়ু, এগুলো প্রাকৃতিক উপাদান। তো জলবায়ু, আমাদের দেশের জলবায়ু কেমন বলো তো দেখি, উষ্ণ শীতল নাকি নাতিশীতোষ্ণ? নাতিশীতোষ্ণ, রাইট। এই নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে এখানে যে ফসলগুলো ফলে, শীত অঞ্চলে কিন্তু ওই ধরনের ফসল ফলে না, আবার উষ্ণ অঞ্চলে ওই আরেক ধরনের ফসল ফলে। তো আমাদের জলবায়ুগত পার্থক্যের কারণে, অর্থাৎ নাতিশীতোষ্ণ হওয়ার কারণে এখানে আমাদের দেশের মাটির উর্বরতা শক্তি অত্যন্ত ভালো হওয়ার কারণে এখানে ফসল অনেক বেশি ফলে। আর হচ্ছে কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে, যেমন ধরো যে আফ্রিকার জলবায়ু কি উষ্ণ নাকি শীতল? উষ্ণ, অনেক উষ্ণ হওয়ার কারণে সেখানে দেখবে যে গাছপালাও মানে একেবারে পুরো মরুভূমির মতো আকার ধারণ করেছে। ওইখানে ফসল কিন্তু ওরকম ফসল ফলাতে চাইলে অনেক বিকৃত হয় এবং হচ্ছে ওই রকম আমাদের দেশে যেরকম ফসল ফলে ওরকম ফসল কিন্তু ফলে না ওখানে। এরপর হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আমরা আমরা আমাদের দেশের মানে ভূমির অবস্থানগত কারণে বা ভূমিতে যদি আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার করে ফসল উৎপাদন করি, তাহলে বলো দেখি ফসল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, মানে বেশি উৎপাদন হবে। উন্নত প্রযুক্তি যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে আমরা ফসল ফলানোর জন্য মেডিসিন ইউজ করি,
কীটনাশক ইউজ করি, তারপর হচ্ছে যে শ্যালো মেশিন ইউজ করি, ডিপ মেশিন ইউজ করি, অথবা অথবা বিদ্যুৎ ইউজ করে মোটর ইউজ করি, ঠিক না বলো তো দেখি? জি স্যার, রাইট। এই যে আমরা এগুলো কিন্তু প্রত্যেকটি প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার যে জমিতে করা হয় সেই মাটির উর্বরতা শক্তি বেড়ে যায় এবং হচ্ছে সেগুলোতে বেশি ফসল ফলে, আর এগুলো যখন কম ব্যবহার করা হবে তখন সেই মাটিতে ফসল কম ফলবে। এরপরে হচ্ছে মানবিক প্রচেষ্টা। মানবিক প্রচেষ্টা মানে হচ্ছে যে মানুষ ফসল ফলানোর জন্য যে প্রচেষ্টা বা শক্তি প্রয়োগ করে বা ক্ষমতা প্রয়োগ করে সেগুলোকে বলা হয় মানবিক প্রচেষ্টা। তো মানুষ কি করে যে যে জায়গাগুলোতে খুব ভালো ফসল ফলে সেখানে অল্প পরিশ্রম করে কিন্তু ভালো ফসল ফলাতে পারে, কিন্তু যে অঞ্চলগুলোতে ফসল ফলানো খুব কঠিন ব্যাপার সেই অঞ্চলগুলোতে মানুষ তাদের শারীরিক এবং মানসিক অনেক পরিশ্রম করে সেগুলোতে ফসল ফলানোর চেষ্টা করে, নাকি বলো তো দেখি? জি স্যার। তো যে যেখানে বেশি মানবিক প্রচেষ্টা চালানো হবে সেখানে বেশি ফসল ফলবে, আর যেখানে মানবিক প্রচেষ্টা বা চালানো হবে না সেখানে কম ফসল ফলবে। তুমি একটা দেখবে যে জমিতে ধান রোপণ করে ছেড়ে দিলেই পরবর্তীতে যদি তুমি যত্ন না নাও ওইখানে আর ফসল হবে না, ওই ফসল হবে না, কিন্তু যারা ধান রোপণ করে পরবর্তী সময় যত্ন করেছে তাদের ফসল অনেক বেশি ফলেছে। তার মানে হচ্ছে মানবিক প্রচেষ্টার ফলে অনেক বেশি ফসল ফলানো যায় বা ফসল উৎপাদনে তারতম্য ঘটে, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন। তুমি জানো যে ভূমিতেই যে সকল ফসল ফলে, অর্থাৎ আমরা যদি যে কোনো প্রতিষ্ঠানের কথা বলি উৎপাদন ধর্মী, তার প্রয়োজনীয় কাঁচামাল আসে আমাদের ওই যে ভূমি থেকে। তো একটি দেশের যখন অর্থনৈতিক অবস্থা ভালো হবে, একটি দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো হবে তখন ওই ভূমির প্রয়োজনীয় পরিচর্যা বা যত্ন নেওয়ার মতো সামর্থ্য বৃদ্ধি পাবে এবং ওই জমিতে বেশি ফসল ফলবে। কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই বা যে দেশে উৎপাদন ক্ষমতার মানে আর্থিক সামর্থ্য দুর্বল, সেই দেশের মানুষের জীবনযাত্রার মান ভালো নয় এবং তারা জমিতে খুব বেশি পরিশ্রম করতে পারে না ফসল ফলানোর ক্ষেত্রে, সেই জায়গায় ফসল কম উৎপাদন হবে। তাহলে আমরা যেহেতু দেখলাম যে মানুষের ভূমির গঠন প্রকৃতির উপর ফসল কম বেশি হয়ে থাকে, ভূমির অবস্থানের উপর জমির মানে উৎপাদন ক্ষমতা কম বেশি হয়ে থাকে, জলবায়ুর উষ্ণ নাতিশীতোষ্ণ বা শীতলের উপর ভিত্তি করে আমাদের উৎপাদন ক্ষমতা নির্ধারণ হয়ে থাকে, প্রযুক্তির ব্যবহার হচ্ছে কি হচ্ছে না এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া নির্ভর করছে, মানবিক প্রচেষ্টা এবং দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে ওই ভূমিতে ফসল উৎপাদন হ্রাস বৃদ্ধি নির্ভর করে। তাই আমরা বলি যে এই সকল উপাদান হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতার প্রভাবক বা প্রভাব বিস্তারকারী উপাদান বা নির্ধারক। তোমরা কি বুঝতে পারছো যে ভূমির উৎপাদন বাড়ছে কি কমছে এটি নির্ভর করছে এই সকল উপাদানগুলোর উপর, অর্থাৎ এগুলোর প্রয়োগ এবং না প্রয়োগ না করা, এগুলোর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে। স্যার, মানব প্রচেষ্টার আরেকবার একটু বলেন। মানবিক প্রচেষ্টা মানে হচ্ছে যে মানুষ ফসল ফলানোর জন্য যে মানুষ শারীরিক এবং মানসিক পরিশ্রম করে সেটাকে বলা হয় মানবিক প্রচেষ্টা। আচ্ছা, ঠিক আছে। তুমি একটি ফসল ফলানোর জন্য জমিকে তৈরি করা, বীজ বপন করা, চারা রোপণ করা, সেগুলো পরবর্তী আগাছা উৎপাদন আগাছা মুক্ত করা, পরবর্তী সময় কীটনাশক প্রয়োগ করা, এগুলোর পেছনে যে মানসিক এবং শারীরিক পরিশ্রম দরকার আছে এগুলো যারা করবে তাদের ফসল তাদের ওই জমিতে ফসল ভালো ফলবে, আর যারা করবে না তাদের ফসল ভালো হবে না, এটাকে বলা হয় মানবিক প্রচেষ্টা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে শুধু কি পরের প্রশ্ন ছিল আমাদের, শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকারভেদ। খুব খেয়াল করবে আমরা এখানেই যেন খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি। দেখো, শ্রম বলতে সাধারণত মানুষের শারীরিক পরিশ্রমকেই বোঝায়। শ্রম বলতে কি বোঝায়? মানুষের শারীরিক পরিশ্রমকেই বোঝায়। কিন্তু শ্রম বলতে শুধু শারীরিক পরিশ্রমকেই বোঝায় না, বরং শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকেই বোঝায়। যে শারীরিক ও মানসিক প্রচেষ্টার বলে আমাদের উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন আসে, উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন আসে, অর্থ উপার্জন হয়, এমন শ্রমকেই আমরা মানে এমন পরিশ্রমকেই আমরা শ্রম বলবো। তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. শ্রম বলতে উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায় যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। বুঝে গেছে যে আমি এমন শারীরিক শ্রম এবং মানসিক শ্রম করব
যে শারীরিক ও মানসিক শ্রম করার পেছনে অবশ্যই উৎপাদন জড়িত এবং অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। তাহলে মানুষের যে শারীরিক ও মানসিক যে কোনো প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জন করা হয় এবং যা নিছক আনন্দ দেওয়ার জন্য করা হয় না তাকে শ্রম বলে। যেমন ধরো যে তুমি বিকেল বেলা নিজের মনের আনন্দের জন্য তুমি তবলা বাজাইলা অথবা হারমোনি বাজাইলা অথবা গান গাইলা অথবা বাইরে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করলে অথবা ব্যায়াম করলে অথবা হচ্ছে তুমি ক্রিকেট খেললে ফুটবল খেললে। এই ক্রিকেট খেলা ফুটবল খেলা শারীরিক মানে ব্যায়াম করা দৌড়াদৌড়ি করা নাচানাচি করা বা গান বাজনা করা অথবা হচ্ছে যে হারমোনিয়াম বাজানো অথবা তবলা বাজানো এগুলোর পেছনে আমাদের উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এগুলো তুমি করেছ নিজের মনের আনন্দের জন্য অবসর সময় কাটানোর জন্য যেহেতু এই কিন্তু এই এই কাজ করতে কি তোমার অনেক শারীরিক ও মানসিক পরিশ্রম হয়েছে কিন্তু এই শারীরিক ও মানসিক পরিশ্রম আমাদের উৎপাদনের সাথে সংশ্লিষ্ট নয় তাই এই পরিশ্রমকে আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে শ্রম বলবো না। বুঝতে পারছো? কিন্তু যদি একজন ক্রিকেটার যেমন আমাদের জাতীয় দলের ক্রিকেটার ওরা কি করে যে এই শ্রম মানে ওরা জাতীয় দলে খেলাধুলা করে ওরা পারিশ্রমিক পায় কি পায় না বলো তো দেখি। জি স্যার। হ্যাঁ, ওরা যেহেতু পারিশ্রমিক পায় সুতরাং তাদের জন্য যে তারা যে পরিশ্রম গুলো করছে তাদের শারীরিক ও মানসিক পরিশ্রম করছে ক্রিকেট খেলতে সেটাকে আমরা বলবো শ্রম। কিন্তু তুমি যদি মাঠে খেলাধুলা করো বিকেলবেলা খেলাধুলা করতে গেলা তাহলে সেই পরিশ্রমকে শ্রম বলা যাবে না অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। বুঝতে পারছ? তাহলে শ্রমের বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো সবাই একটু খেয়াল করে দেখবে শ্রমের বৈশিষ্ট্য দেখি 1 2 3 একটু আগে ছিল বেশ কয়েকজন এখন আবার নাই। ওকে, শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। আমরা যেমন ভূমির বৈশিষ্ট্য দেখেছিলাম আমরা শ্রমের ক্ষেত্রেও দেখবো যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান অর্থাৎ বলছে যে শ্রম সবসময় ধ্বংস হয় অর্থাৎ বলছে যে তুমি আজকে যে পরিশ্রম করছো সেটা আজকেই ধ্বংস হয়ে গেছে এটা আর আগামীকালকে তুমি ফেরত পাবে না। অর্থাৎ আবার যদি ধরো যে তুমি আজকে যদি যে পরিশ্রম করার কথা সেই পরিশ্রম যদি তুমি আজকে না করো আজকের পরিশ্রমটা তুমি কালকে আর ফেরত পাবে না। কি বুঝতে পেরেছো বলো তো দেখি? আজকে যে পরিশ্রম তুমি করলা সেই পরিশ্রমটা আজকের পরিশ্রম আজকেই শেষ এই পরিশ্রমটা তুমি আগামী কালকে আর দিতে পারবে না। কালকে নতুন করে তোমাকে শ্রমের জন্য নতুন শক্তি সঞ্চার করতে হবে এবং সে তারপরে তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে। আজকে যদি তুমি শক্তি প্রয়োগ করো বা না করো কালকে কিন্তু তোমাকে নতুন করে শক্তি প্রয়োগ করার জন্য নতুন করে তোমাকে শক্তি সঞ্চার করতে হবে শরীরে। কি ঠিক না? এই জন্য বলা হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। এটা একবার প্রয়োগ করলে সেটাও ধ্বংস হয়ে যাবে না করলেও তোমার অটোমেটিক ভাবে কোনো বেনিফিট নেই কিন্তু তুমি এটা শক্তিটা ধ্বংস করলা বসে বসে ধ্বংস করলা। শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। বলা হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে যে সকল উপাদান রয়েছে অন্যান্য ভূমি শ্রম মূলধন সংগঠন এর মধ্যে শ্রমের দর কষাকষি করার ক্ষমতা একেবারেই খুব কম। হ্যাঁ, কেন? যে হচ্ছে যাদের শ্রমের দর কষাকষি করার ক্ষমতা খুব কম কেন যে যারা শ্রম দিবে তাদের যে যেখানে শ্রমিক শ্রম দিবে সেই প্রতিষ্ঠানে যতজন লোক নিবে ধরো 5 জন লোক নিবে কিন্তু এসে গেছে 50 জন এখন এই 50 জনের মধ্যে 5 জন লোককে নিতে হবে। এখন বলো দেখি 5 জন লোককে সিলেক্ট করার পর ওদের দর কষাকষির কোনো সুযোগ আছে যে আমাকে এত টাকা দিলে আমি কাজ করবো না হলে কাজ করবো না এরকম কিছু সুযোগ আছে না? কিন্তু কিন্তু মালিক পক্ষ যারা আছে তারা কিন্তু দর কষাকষি করে যতটা কম দামে শ্রমিককে নেওয়া যায়। এই জন্য বলা হচ্ছে যে যারা শ্রম দিবে তাদের দর কষাকষির ক্ষমতা একেবারেই কম সুযোগ কম কিন্তু যারা শ্রমিক হিসেবে নিবে যাদেরকে ওই মালিক পক্ষে দর কষাকষির সুযোগ রয়েছে তখন 50 জনের সাথে ওরা ডিল করছে। ওকে, শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন অর্থাৎ যেখানে শ্রম দেওয়া লাগবে সেখানে শ্রমিককে যেতে হবে কখনোই শ্রমিক থেকে শ্রম আলাদা করা যায় না। কি ঠিক আছে? তো এই জন্য বলা হচ্ছে যে শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন। এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আমি বলতে চাচ্ছি যেখানে শ্রম দিতে হবে সেখানে শ্রমিককে যেতে হবে শ্রমিক যদি না যায় তাহলে সেখানে শ্রম দেওয়া সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে যে শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন।
মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। এটা শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে আলোচনা, শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ ধরে নাও একজন শ্রমিকের 500 টাকা প্রয়োজন, একজন শ্রমিকের 500 টাকা প্রয়োজন। দিন যদি 250 টাকা ইনকাম করে তাহলে কয়দিন পরিশ্রম করতে হবে বলতো দেখি? দুই দিন। আবার ধরি যদি দিনে ঘন্টায় সে 300 টাকা পরিশ্রম, 300 টাকা পাবে, ঘন্টায় সে 300 টাকা পাবে, তার 500 টাকা হলেই যথেষ্ট, আর দরকার নেই। তাহলে তাকে কয় ঘন্টা পরিশ্রম করতে হবে? দুই ঘন্টারও কম সময় তাকে পরিশ্রম করতে হবে, দুই ঘন্টারও বেশি, দেড় ঘন্টার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। তাহলে বলো তো দেখি এর চেয়ে বেশি কি সে পরিশ্রম করবে? না স্যার। কিন্তু যদি হয় কোন এক প্রতিষ্ঠানে যদি তার মজুরি বৃদ্ধি করে ঘন্টায় 500 টাকা করে, তাহলে কি সে কি 2 ঘন্টা পরিশ্রম করবে নাকি 1 ঘন্টা পরিশ্রম করবে? 2 ঘন্টা। এক ঘন্টা তার প্রয়োজন। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে যখন মজুরি বৃদ্ধি পায় তখন শ্রমিকরা তাদের চাহিদা অল্প পরিশ্রম করে মেটাতে পারে, আর বাড়তি পরিশ্রম ওরা করতে চায় না। এই জন্য বলা হচ্ছে যখন মজুরি বৃদ্ধি পাবে তখন ওদের ওয়ার্কিং আওয়ারটা ওরা নিজেরাই কমাই ফেলবে, ওরা কম পরিশ্রম করবে। এটা হলো এই জন্য বলা হচ্ছে মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। যখন মজুরি বৃদ্ধি পাবে অল্প ইনকামে ওরা সন্তুষ্ট থাকবে, ওদের চাহিদা মিটবে, তখন ওরা কি করবে যে বেশি পরিশ্রম করবে না, যতটুকু পরিশ্রম করলেই ওরা অর্থ ইনকাম করতে পারে ততটুকুই তারা করবে। এরপর হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান, শ্রমকে সংরক্ষণ করা যায় না। শ্রম একটি জীবন্ত উপাদান মানে হচ্ছে যে ওই যে আগের সাথে শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন, কখনো এটাকে সংরক্ষণ করা যায় না, কখনোই এটাকে সংরক্ষণ করা যায় না। কারণ হচ্ছে যে যখন একজন শ্রমিক কি করে, শ্রমটাকে বিক্রি করে, সময়টাকে বিক্রি করে, কিন্তু নিজেকে কি বিক্রি করে বলো তো দেখি? না স্যার। না, এই জন্য বলা হচ্ছে যে একজন শ্রমিক যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত শ্রম দিতে পারবেন, এবং ওই শ্রমিক শুধু তার শ্রমটাই বিক্রি করছেন কিন্তু নিজেকে বিক্রি করছেন না। আবার ওই ব্যক্তিটাকে দিয়ে যদি পরিশ্রম মানে শ্রম পেতে চাই তাহলে ওই ব্যক্তিটাকে আবার ডাকতে হবে, তার মানে তাকে দিয়ে আবার কাজ করাতে হবে। যখন ওই ব্যক্তিটি মরে যাবে তখন আর তার কাছ থেকে আর ওই ধরনের শ্রম পাওয়া যাবে না, কি ঠিক আছে না? তাহলে এই জন্য বলা হচ্ছে যে শ্রম একটি জীবন্ত উপাদান এবং একে সংরক্ষণ করা যায় না। আমরা চাইলেই কিন্তু অর্থকে সংরক্ষণ করতে পারি, তারপরে হচ্ছে যে ভূমিকে সংরক্ষণ করতে পারি, কিন্তু শ্রমকে সংরক্ষণ করা যায় না। তুমি যদি মনে করো যে না আজকে 6টা থেকে 8টা পর্যন্ত কাজ করার কথা, আমি 4 ঘন্টা কাজ করাবো, বাকি 4 ঘন্টা শ্রম আমি সংরক্ষণ করবো, সম্ভব চাল ডালের মতো এরকম করে? সম্ভব না, সম্ভব না। শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান পরিবর্তনশীল মানে হচ্ছে যে যেখানে দক্ষ, যেখানে শ্রমিকরা রয়েছে, যেখানে দক্ষ শ্রমিক রয়েছে সেখানে সেই প্রতিষ্ঠানে অল্প শ্রমিক হলেই চলে। আবার হচ্ছে দেখা যাবে যে এক শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় চলছে যাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে শ্রমের যোগান পরিবর্তনশীল। যদি তোমার যেখানে মজুরি বেশি দেওয়া হয় সেখানে বেশি শ্রমিকরা ভিড় জমায়, আর যেখানে মজুরি কম সেখানে সেই জায়গা থেকে শ্রমিকরা সুইচ করে অন্য বেশি মজুরি প্রাপ্তির সুযোগ রয়েছে যে জায়গাগুলোতে সেখানে যায়। বলতো এরকম যায় না? বলতো এর ফলে যেখানে মজুরি বেশি সেখানে শ্রমের গতিশীলতা বেশি, অর্থাৎ ওখানে গিয়ে শ্রমিকরা ভিড় জমায় বেশি, আর যেখানে মজুরি কম সেখানে শ্রমিকরা কম যেতে চায়। এই জন্য মানুষের শ্রমের যোগান পরিবর্তনশীল, আস্তে আস্তে পরিবর্তন হয়। এরপরে হচ্ছে যে শ্রম গতিশীল। শ্রম গতিশীল মানে হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে, এক অফিস থেকে আরেক অফিসে গিয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে শ্রম দেওয়াটার নাম হচ্ছে শ্রম গতিশীলতা। কালকে তুমি আজকে একজন রিক্সা চালক, কালকে হয়তো সে দোকানদার হলো, কালকে দোকানদার, গতকালকে দোকানদার ছিল, আজকে সে গার্মেন্ট শ্রমিক, তাই না? তারপর হচ্ছে যে ধরে নাও একজন রিক্সা চালক ছিল, পরের দিন হচ্ছে ধরে নাও যে কি কুলির কাজ করছে, এরকম শ্রম গতিশীল। অর্থাৎ এক অফিস থেকে অন্য অফিসে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওরা শ্রম দেয়, এর মাধ্যমে শ্রমের গতিশীলতা সৃষ্টি হয়। বাংলাদেশের শ্রমিকরা কি বিদেশে গিয়ে পরিশ্রম করছে না বলতো দেখি? জি স্যার করছে। করছে? অন্যান্য অঞ্চলের মানুষ ঢাকায় এসে পরিশ্রম করছে না, রিক্সা চালাচ্ছে না, চাকরি করছে না? তাহলে যাদের বাড়ি যেখানে সেখানে পরিশ্রম করার কথা, কিন্তু তারা বিভিন্ন জায়গায় স্থান চেঞ্জ করে পরিশ্রম দিচ্ছে, এটা নাম হচ্ছে শ্রম গতিশীলতা। এরপর হচ্ছে শারীরিক ও মানসিক শ্রম। শ্রম যেমন, শ্রম দেখো দুই প্রকার, শারীরিক শ্রম, মানসিক শ্রম।
শ্রম হতে চাইলে অবশ্যই শারীরিক শ্রমের পাশাপাশি মানসিক শ্রম লাগবে। শুধু শারীরিক শ্রমকে শ্রম বলা যাবে না, অথবা শুধু মানসিক শ্রমকে শ্রম বলা যাবে না। শারীরিক ও মানসিক উভয় শ্রমিক পরিশ্রমের সমষ্টি হচ্ছে আমাদের শ্রম। এটা কিন্তু বৈশিষ্ট্য একটা ক্ষেত্রে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে আমরা অবশ্যই এই শারীরিক ও মানসিক পরিশ্রম করব, অবশ্যই এর মাধ্যমে অর্থ উপার্জন করব। যে কাজের যে শারীরিক ও মানসিক পরিশ্রমের পেছনে অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে না, সেটাকে আমরা কোনো শ্রম হিসেবে আখ্যায়িত করবো না অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তোমাদের কাছে ক্লিয়ার? কারো কাছে বুঝতে অসুবিধা হয়েছে? স্যার আমি এক দুই পাইনি। স্যার 8 নম্বর পয়েন্টটা স্যার। হ্যাঁ বলো। 8 নম্বর পয়েন্টটা একটু एग्जांपल দিয়ে বোঝাই দিবেন আবার। হ্যাঁ, যেমন হচ্ছে যে তুমি একজন রিকশা চালক, একজন রিকশা চালক রিকশা চালায়, সে শারীরিক পরিশ্রম বেশি করছে, মানসিক শ্রম কম করছে। কারণ হচ্ছে যে দুইটাই করছে, কিন্তু শারীরিক শ্রম মানসিক শ্রম কম বেশি যেটাই হোক না কেন লাগবে, ঠিক আছে তো? কারণ হচ্ছে যে শারীরিক শ্রমের মাধ্যমে সে প্যাডেল রান করছে, রিক্সা রান করছে, কিন্তু কখন ব্রেক করতে হবে, কখন ব্রেক রিক্সা কোন দিকে ঘোরাতে হবে, কোন দিকে যেতে হবে, হ্যাঁ, কৌশল অবলম্বন করে এক রিক্সা পাস করে ওভারটেক করে আরেক রিক্সা ওভারটেক করে যেতে হবে, এগুলো কি মানসিক পরিশ্রমের মতো পড়ে না বলো তো দেখি? জি স্যার, জি স্যার। আলটিমেটলি দুইটা শ্রমের বিনিময়ে সে অর্থ উপার্জন করছে কি করছে না? করছে স্যার, করছে, রাইট। তাহলে আলটিমেটলি শারীরিক ও মানসিক পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে। এরপরে আর কি আর কি শ্রমের যোগান পরিবর্তনশীল, অর্থাৎ যেখানে বেশি মজুরি পাবে শ্রমিকরা সেখানে বেশি ভিড় জমাবে। কেন ঢাকা শহরে বেশি শ্রমিক পাওয়া যায় নাকি গ্রামে বেশি শ্রমিক পাওয়া যায়, কি মনে হয়? ঢাকা শহরে বেশি শ্রমিক পাওয়া যায়। কারণ হচ্ছে যে 10 মিনিট রিক্সা চালালেই, 10 মিনিট রিক্সা চালালেই সে 20 টাকা পাচ্ছে, আর গ্রামে আধা ঘন্টা রিক্সা চালাও 20 টাকা পাচ্ছে না। কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি যেখানে শ্রমিক সুযোগ সুবিধা বেশি সেখানে শ্রমের যোগানটা বেশি, আর যেখানে সুযোগ সুবিধা কম সেখানে যোগান কম, শ্রমের যোগানটা কম, আর এইভাবে শ্রমের যোগান পরিবর্তনশীল হয়। ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, শ্রমের গুরুত্ব তোমরা একটু পড়ে নেবে, সময় কম যেহেতু, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে শ্রমের গুরুত্বটা তোমরা পড়ে নেবে। আমি একটু সংক্ষেপে বলি, যেমন সম্পদের সৎ ব্যবহার, আমাদের জলে স্থলে অনেক সম্পদ রয়েছে, অনেক সম্পদ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু মানুষের অপার পরিশ্রমের মাধ্যমে এগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করে। যেমন খনিতে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এগুলোকে ব্যবহার করে আমরা সরাসরি ভোগ করতে পারি, ব্যবহার করতে পারি, কিন্তু এই ব্যবহার করার পেছনে, এগুলো উত্তোলন করার পেছনে মানুষের কত পরিশ্রম প্রয়োজন হয়। জীবিকা নির্বাহ, এই কাজ করে মানুষ জীবিকা আয় করছে, জীবিকা নির্বাহ করছে, সঞ্চয় সৃষ্টি, এখান থেকে যে অর্থ উপার্জন করছে, এখান থেকে ব্যয়ের অতিরিক্ত অংশটুকু ব্যয় করার পরে আয়ের অতিরিক্ত অংশটুকু এরা সঞ্চয় করে, আর সঞ্চিত অংশ থেকে পরে মূলধন সৃষ্টি হয়। যখন মূলধন সৃষ্টি হয় তখন মানুষ কি করে? বিনিয়োগ করে এগুলো, তাই না? বিনিয়োগ যখন বেশি করবে তখন উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন যখন বৃদ্ধি হবে তখন মানুষের ভোগ প্রবণতা বৃদ্ধি পাবে, মানুষের জীবনযাত্রা মান উন্নত হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। একটার সাথে আরেকটা সুন্দর একটা লিংক দেওয়া আছে, দেখো তোমরা একটু ব্যাখ্যাটা পড়লেই বুঝতে পারবা। জি স্যার, একটার সাথে একটা সম্পর্কিত লিংক, তাই না? আমরা যদি বলি একটা থেকে, দেখো সম্পদ সৃষ্টি, এই সম্পদ গুলো যখন প্রকৃতির সম্পদ গুলোকে যখন পরিশ্রমের মাধ্যমে এগুলো রূপগত পরিবর্তন করা হয়, তখন এখান থেকে মানুষের জীবিকা অর্জনের একটা উপায় তৈরি হয়, তখন মানুষের ইনকাম বের হয়ে যাচ্ছে, তার জীবিকা নির্বাহের জন্য যে টাকা খরচ হয় তার বাড়তি অংশটুকু, আয়ের অংশটুকু এরা সঞ্চয় করে। সঞ্চয় করতে করতে এক সময় মূলধন গঠন হবে, আর মূলধন যখন গঠন হবে তখন মানুষ কি করবে? বিনিয়োগ করবে। যখন বিনিয়োগ করবে তখন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে, আর উৎপাদন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মানুষের ভোগ বৃদ্ধি পাওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া, আর জীবনযাত্রার মান উন্নত কি করে? যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, এগুলো নির্দেশ করে। সুতরাং শ্রমের বিনিময়ে এগুলো হয়েছে, শ্রম দিবে না তা মানুষের সম্পদের পরিবর্তন হবে না, জীবিকা নির্বাহের ক্ষেত্রে তুমি কষ্ট সাধন হবে, সঞ্চয় হবে না, মূলধন গঠন হবে না, বিনিয়োগ হবে না, এরকম অনেকগুলো বিষয় রয়েছে এখানে, ঠিক কি না? জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, শ্রম গতিশীলতা, শ্রমের প্রকারভেদ। একটা হচ্ছে শারীরিক শ্রম, মানসিক শ্রম। তোমরা বুঝতে পারছো যে কোনো ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে, আর কোনো ব্যক্তির অকায়িক পরিশ্রমকেই মানসিক পরিশ্রম বলে, যা মানুষ চিন্তা ভাবনা করে নতুন কিছু উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে, পরিশ্রম করে থাকে, সেটাকেই বলা হবে মানসিক শ্রম। এই শারীরিক ও মানসিক শ্রমের যৌথ প্রচেষ্টায় যা উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করা হয় এবং আয় উপার্জন করা হয়, সেটাই হচ্ছে শ্রম।
এখন একটি হচ্ছে শ্রম গতিশীলতা একটি ইয়া ছিল, বৈশিষ্ট্য ছিল, সেটা নিয়ে আলোচনা। শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, ভৌগোলিক অবস্থা মানে কি, গতকালকে ঢাকায়, ঢাকায় তারপরের দিন চট্টগ্রামে, তারপরের দিন গ্রামে, কি ঠিক কিনা বলো তো দেখি। জি স্যার, রাইট। তাহলে এগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থার পরিবর্তন। ভৌগোলিক অবস্থা বিভিন্ন ভাবে হতে পারে, ঢাকার বাংলাদেশের ভিতরে হতে পারে, আবার বাংলাদেশের বাইরে হতে পারে, তাই না? সৌদি আরবে যাচ্ছে, তারপরে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যাচ্ছে, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, গিয়ে পরিশ্রম করছে, অর্থ ইনকাম করছে, এগুলো ভৌগোলিক অবস্থার পরিবর্তন। এক পেশা হয়তো অন্য পেশায় পরিবর্তন। এক পেশা মানে আগে কৃষক ছিল, এখন রিক্সা চালক, অথবা রিক্সা চালক থেকে এখন পোশাক শ্রমিক। এক শিল্প হতো অন্য শিল্পে স্থানান্তর, তাই না? যেমন আগে পোশাক শ্রমিক ছিল, এখন হচ্ছে ধরে নাও যে কি অন্য আর একটা প্রতিষ্ঠানে বস্ত্র শিল্পে কাজ করছে। তারপরে এক পদ হতে অন্য পদে পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পেশা থেকে অন্য পেশায়, এক স্থান থেকে অন্য স্থানে। এই শ্রমের গতিশীলতার প্রকারভেদ দেখো যে ভৌগোলিক শ্রম বিভাগ, একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। দেখো আজকের লেকচারটা কিন্তু অনেক বড়। ভৌগোলিক শ্রম গতিশীলতা কি, না সরি, ভৌগোলিক মানে হচ্ছে যে স্থানগত পরিবর্তন, অর্থাৎ এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা মানে হচ্ছে যে একটি দেশের সীমানার মধ্যে যে স্থান পরিবর্তন হয় এক স্থান থেকে অন্য স্থানে, এ ধরনের গতিশীলতাকে বলা হয় ভৌগোলিক অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা। আগে হচ্ছে, আগে লালমনিরহাটে ছিল, এখন চিটাগাং এসে পরিশ্রম করছে। আগে লালমনিরহাটে ছিল, এখন রংপুরে এসে পরিশ্রম করছে, অথবা রংপুরে ছিল, এখন ঢাকায় পরিশ্রম করছে, তাই না? এখন যে কাজে হোক না কেন, দেশের ভিতরে না বাইরে হয়েছে বলতো দেখি? ভিতরে, ভেতরে। তাহলে অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা। আর আন্তর্জাতিক কি, দেশের সীমানা পেরিয়ে যখন অন্য দেশে গিয়ে পরিশ্রম করে তখন সেটাকে বলা হবে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। এরপর আসলে পেশাগত গতিশীলতা কি, যখন এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর হয়, এক পেশা ছিল, এক পেশা সুইচ করে যখন অন্য পেশায় স্থানান্তর হয় তখন সেটাকে বলা হবে পেশাগত শ্রম গতিশীলতা, গতিশীলতা। আগে ধরো হচ্ছে ব্যবসায়ী ছিল, এখন শিক্ষক হয়েছে, অথবা আগে গার্মেন্টস শ্রমিক ছিল, এখন কৃষক হয়েছে, অথবা আগে কৃষক ছিল, এখন রিক্সা চালক হয়েছে। পেশাগত পরিবর্তন হয়েছে না বলতে দেখি? জি স্যার, হয়েছে। রাইট, এই পেশাগত গতিশীলতা, এটাকে বলা হয় পেশাগত গতিশীলতা। এরপর শিল্পগত শ্রম গতিশীলতা দুই ভাগে, দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে আনুভূমিক সমান্তরাল, আর একটা হচ্ছে উলম্ব। আনুভূমিক মানে হচ্ছে যে দেখো যে একই পদমর্যাদা সম্পন্ন না। আনুভূমিক শিল্প শ্রম গতিশীলতা মানে হচ্ছে যে বলছে যে একই একই পদের, একই পদে, একই অফিসের, মানে একই কোম্পানির একই পদে ভিন্ন ভিন্ন অফিসে স্থানান্তর হওয়া আছে আমাদের আনুভূমিক শিল্প শ্রম গতিশীলতা। যেমন আগে ক্রয় ব্যবস্থাপক ছিল, এখন বিক্রয় ব্যবস্থাপক, আগে অর্থ ব্যবস্থাপক ছিল, এখন হিসাব ব্যবস্থাপক। বুঝতে পারছো? এটা হচ্ছে আনুভূমিক, সবারই মর্যাদা সমান। আর উলম্ব শিল্পগত শ্রম গতিশীলতা কি, যে যেখানে আগের পদ থেকে যখন অধিকতর উন্নত পদে স্থানান্তর হয়, আগে সহকারী ক্রয় ব্যবস্থাপক ছিল, এখন ক্রয় ব্যবস্থাপক। বুঝতে পারছো? প্রমোশন, তাই তো? হ্যাঁ, প্রমোশন হয়ে যখন স্থানান্তর হয়, প্রমোশন হলে স্থানান্তর হয়, মানুষ আস্তে আস্তে প্রমোশন পেতে পেতে হেড অফিসে যায়, তাই না? এভাবে যে গতিশীলতা সৃষ্টি হয় সেটা হচ্ছে উলম্ব শ্রম গতিশীলতা, শিল্পগত শ্রম গতিশীলতা। আর স্তরগত শ্রম গতিশীলতা কি, যখন ভিন্ন ভিন্ন অফিসের ভিন্ন ভিন্ন কারখানার এক স্তর থেকে অধিকতর, মানে এর চেয়ে উন্নততর পদে উন্নীত হয়, তখন সেটাকে বলা হয় স্তরগত শ্রম গতিশীলতা। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে, দেখো বাড়ির কাজ তোমাদের, কেউ ছবি তুলে নিয়ে নিতে পারো, রুপি দিবে। এইটুকু প্রশ্নের উত্তর তোমরা দয়া করে একটু বাসায় লিখবে, কোন প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবে। তোমরা প্রশ্ন না করলে তোমরা শিখবে কিভাবে? ক্লাসে তো প্রশ্ন করতে হবে। যাই হোক, তোমাদের আগামী ক্লাসে জন্য ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।